আগেই দর্শকদের বলছি যে কোনো ডিজাইন দেখো আমাদের দ্বারে, আমরা সুন্দরবন জিপসাম এই কাজগুলো করে কত টাকা স্কোয়ার ফিট একটু বলে। সিলিংটা দেখা যায় মাত্র 300 টাকা স্কোয়ার ফিট, যে প্লাস্টার যে কদিন আছে বিল্ডিং। আচ্ছা, প্লাস্টার যে কদিন আছে আপনার অটোমেটিক সে গিয়া থাকবে, লংজিভিটি থাকবে, ক্যাশটি 10 থেকে 12,000 টাকা। আর অনেকে বাই ফোন দেয় যে ভাই আমার উপরে টিন, টিনে করা কোনো এগুলো হবে না। এর একটা সিলিং করতে দেখা যায় 5 থেকে 6 দিন সময় লাগে আমাদের। একটা রুম, এই জানলার যে পর্দা গুলো দেখা যায় দর্শক, এই যে ভিতর থেকে যে আসে এগুলো বোঝা যায় না। এটা আমরা করে দিয়েছি, এটা কোনো একটা এই লোয়ার এই দিয়ে করা, বারমানিক বোর্ড দিয়ে করা, চিপে পড়ছে। আচ্ছা, মানে এই জায়গাতে আলাদা ভাবে আমরা কাজটি করছি, মনে ভিতর থেকে এরকম লাইটের আলো গুলো বাইরে গেছে। আচ্ছা, ওই পাশে কিন্তু এই সিলিং এর ভিতরে লাইটটা দেওয়া নাই। জি, ওই সেটের নাই, এটা ভিতরে আছে। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমরা কিন্তু আজকেও দারুণ একটা ডিজাইন নিয়ে হাজির হয়েছি, ইন্টেরিয়র জিপসাম ডিজাইন দেখতে পাচ্ছেন। খুবই দারুণ করে এখানে ডিজাইন করে দিয়ে এসেছে সুন্দরবন জিপসাম থেকে নাসির ভাই। আসসালামু আলাইকুম নাসির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভাই, ভালো আছি। ভাই আজকে আমাদের কোথায় নিয়ে আসছেন? আজকে এটা সিদ্দিকগঞ্জ থানার কাছে আমরা কাজটা করছি, এটা সিদ্দিকগঞ্জ থানা। আচ্ছা, এখানে কিন্তু খুবই সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছেন। এটা নারায়ণগঞ্জ সিদ্দিকগঞ্জ থানা, এই জায়গায় আজকে আপনারা দর্শকদের দেখাবো যে জালি বোর্ডের মধ্যে আমরা কিছু কাজ করছি, সিএনসি কাটিং এটার বলে উপরে। তার দুইটা তিনটা সিলিং আছে প্ল্যান বোর্ডের মধ্যে, এগুলো দেখাবো। ভাইদের অফিস অ্যাড্রেসটা কোথায়? যেটা আমাদের অফিসটা হচ্ছে বনশ্রীতে। কাজ তো সারা বাংলাদেশে, সারা বাংলাদেশেই করি আমরা কাজগুলো। আচ্ছা, আমরা প্রথমে সিলিংটা দেখাই, সিলিংটা কিন্তু খুবই ইউনিক দেখেন। খুবই ইউনিক। আর উপর থেকে যে জালি বোর্ডের উপর থেকে গেলাম যে স্টারলাইটের আলো বাইরে আসবে, আমরা লাইটটা লাগাই না, তো দু একদিনের মধ্যে আমরা লাইট লাগাবো, দর্শকরা আবার নেক্সট ভিডিও আমরা দেবো। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনটা, এটা তো আপনার ক্লায়েন্টের পছন্দের। জি, এটা ক্লায়েন্টের পছন্দের মতন। আর এই জায়গায় যে আমরা যে জানলার গেটটা করছি, এটা কিন্তু 24 সালের ডিজাইন, এটাও বললাম একটা। ওয়াও, দেখেন কত সুন্দর, অনেক নিখুঁত ভাবে করছে। এই জানলার যে পর্দা গুলো দেখা যায় দর্শক, এই যে ভিতর থেকে যে আসে এগুলো বোঝা যায় না, যে এই পাইপ কি আর সিনে না। আচ্ছা আচ্ছা, যে পাইপ কিভাবে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা কত টাকা পড়বে ভাই? এটা মাত্র 6,000 টাকা। আর এই যে জেন্টি কালার যে রংটা, হ্যাঁ এই যে, এটা কি আপনি করছেন? এটা আমরা করে দিয়েছি, এটা কোনো একটা এই লোয়ার এই দিয়ে করা, বারমানিক বোর্ড দিয়ে করা। বারমানিক বোর্ড দিয়ে, হ্যাঁ, এই জায়গা স্বর্গ বানাইছি বারমানিক বোর্ড দিয়ে কাজটা। আচ্ছা, এরপরে এখানেও কিন্তু একটা দেখেন জানলা, এখান থেকে আরেকটা আছে জানলার গেট আছে সুন্দরভাবে। তো দর্শকরা অনেকে চায় দেখা যায়, অনেক সময় বাসা বাড়িতে ছবি তুলে রাখতে পারে জানলার উপরে গেলে অনেক সুন্দর। এরপরে আমরা দেখাই টিভি ক্যাবিনেটটা, দেখেন এরকম 55 ইঞ্চি একটা টিভি হবে মাঝখানে। 55 ইঞ্চি টিভি, 55 ইঞ্চি একটা টিভি হবে। আচ্ছা, 55 ইঞ্চি গ্যাপ রাখতে আমরা এটা কলম করছি, এই থাকগুলো অনেক সুন্দরভাবে আমরা করি। এক মোট কথা, যে পার্টি যেরকম কাজ চাইছে সেভাবে আমরা এই কাজ ধরনের। ভাই এরকম একটা টিভি ক্যাবিনেটের খরচ কেমন আছে? এটা দেখা যায় 25 থেকে 26 হাজার টাকা বাজার রাখলেই হবে। এটা 25 থেকে 26 হাজার টাকা, 10 ফিট বাই 8 ফিট পাশে। হ্যাঁ, আপনার তো রং সহ কমপ্লিট, এটা রং সহ একবারে, এই যে ওয়ালে যে রংটা এটাও আমরা করছি। আচ্ছা, এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন ভাই আপনারা? এটা যে প্লাস্টার যে কদিন আছে বিল্ডিং। আচ্ছা, প্লাস্টার যে কদিন আছে আপনার অটোমেটিক সে গিয়া থাকবে, লংজিভিটি থাকবে। তা এই সাইডে কোন একটা বিম পড়ছে, বিমের এই সাইডে আমরা অনেক একটু কাজটা যে করছি, বিমের এই সাইডে অন্যভাবে একটা কাজ, একদম বিমের সাথে মিলাই দিয়েছেন। হ্যাঁ, বিমের সাথে মিলাই দিয়েছি। এই জায়গাতে আবার নকশা দিয়েছি আমরা, কোন দুইটা নকশা বসাই দিয়েছি আবার। এটার মধ্যে আর একটা ডিজাইন করছে অনেক সুন্দর ভাবে, এটা কোন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দারুণ একটা ডিজাইন করেছে ভাইয়া। আমরা গ্যারান্টি দিয়ে কাজ করি, এই জায়গায় অনেক সুন্দর ভাবে কাজটা করছি। আর অবশ্যই দেখতে আছেন যে ভিতর থেকে এরকম লাইটের আলো গুলো বাইরে গেছে। আচ্ছা, ওই পাশে কিন্তু সিলিং এর ভিতরে লাইটটা দেওয়া নাই। জি, ওই সেটের নাই, এটার ভিতরে আছে। ওই যে এটার ভিতরে তার বা সিলিং এর ভিতরে লাইটের যে আলো গুলো আছে, হ্যাঁ সেভাবে আপনারা দেখতে আছেন দর্শক। আচ্ছা, খুবই সুন্দর করে ডিজাইন করে দিয়েছে। এগুলো সেইগুলো প্রাইস এরকম থাকবে, একই থাকবে তাই না ভাই? জি জি। এই সাইডে আরেকটা রুম আমরা যে কাজটি করছি, এই জায়গাতে কোনো একটা চিপে পড়ছে। আচ্ছা, মানে এই জায়গাতে আলাদা ভাবে আমরা কাজটি করছি মূলত। এটা কি ফুল সিলিং করা তাই না? জি, এটা ফুল সিলিং করা। আচ্ছা, এগুলো প্রাইস কেমন আসে? 300 টাকা স্কোয়ার ফিট সব মানে আমাদের। আচ্ছা, এরপরে আমরা একটা বেডরুমে চলে যাব। অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমাদের দ্বারা পাবে। আর অবশ্যই আমাদের দেখা যায় সাথে যোগাযোগ। এখানে কিন্তু জানালা গেট করা হয় নাই, আপনার চাইলে এই বেডরুমে কিন্তু জানালা গেট করে নিতে পারেন। এই জায়গায় কোনো জানালা গেট করা হয় না, এটা শুধু পেয়ে। আচ্ছা, এরকম একটা সিলিং করতে আপনাদের কতদিন টাইম লাগে? এর একটা সিলিং করতে দেখা যায়
5 থেকে 6 দিন সময় লাগে আমাদের একটা রুম 5 থেকে 6 দিনে একটা ফুল সিলিং কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা রং সহ একদম কমপ্লিট আপনারাই তো করে দিব তাই তো জি রং সহ কমপ্লিট আচ্ছা তো মোটামুটি এখানে অনেকগুলা সিলিং করা এরপর বর্ডার কর্নার তো করা আছে তাই না হ্যাঁ অনেকে যে ভাবে যে আমরা কম খরচের মধ্যে আজকে কি কাজগুলো করাতে পারি দেখা যায় 10 থেকে 12000 টাকার ভিতরে কি কাজ করে দিবে দর্শকরা যারা বেডরুমে কম প্রাইজে বর্ডার কর্নার সিলিং রোজ করতে চান তাদের জন্য 10 থেকে 12000 টাকার যে কাজগুলো মূলত এটার মধ্যে এই যে 10 থেকে 12000 টাকার কাজ ওটা অনেকে বাজেট একদম কম তারা কিন্তু এরকম করতে পারেন খুবই অনেকে বাইরে থেকে ফোন দেয় প্রবাসী বাইরে আছে অনেকে বলে যে ভাই আপনারা তো রেট অনেক বেশি চান যে আমরা 10 থেকে 12000 টাকার মধ্যে কি কাজ করাবো তাই ভাইদের জন্য এই ক্যাশটি 10 থেকে 12000 টাকা আর অনেকে ভাই ফোন দেয় যে ভাই আমার উপরে টিন টিনে করে কোনো এগুলো হবে না টিনে করে ছাদের করে হবে আর ফুল সিলিং আছে টিনে বাইতে করে দাও হ্যাঁ ফুল সিলিং টিনে করে করা যাবে আচ্ছা সেপারেট প্রাইস কত কত যদি একটু বলতেন কোনটা প্রাইস কত করে এটা যে রানিং পায় যে কোনাটা এটা 500 টাকা পিস আর এটা 100 টাকা রানিং পিট আচ্ছা আচ্ছা আর সিলিং রোজ গুলা আর মাসখানে যে ফুলটা আছে এটা 5000 টাকা এরপর এখানে দেখুন কলম এন্টিক কালার করা আছে কলমে এন্টিক যে কালার গুলো অনেক সুন্দর ভাবে করছি তো আমরা দেখা যায় বসের পছন্দ মতন আমরা করছি এখানে সোর্সেস গুলো আমরা করছি মূলত আচ্ছা এখানে আপনার আর কি বর্ডার কর্নার আছে করা কোনো বেশি আরো এক রুমে আছে এই বেডরুম আছে জি আচ্ছা এই বেডরুমটা দেখেন এখানেও এখানে সেম সেম টাইপের ডিজাইনটা করছি সেমই মানে দুটো রুম এক একভাবে করছি আচ্ছা এটা হচ্ছে বেডরুমের সাইজের উপর দাম কম বেশি হবে তাই বেডরুমের সাইজের উপর দাম বেশি কম হবে আচ্ছা তো এগুলো কি ঢাকা বাইরেও কি একই প্রাইস আপনারা যে প্রাইসগুলো বলছেন এটা দেখা যায় ঢাকা যে কাজগুলো আমাদের যদি হয় দেখা যায় মানে থাকা খাওয়া একটু দেওয়া লাগবে আমাদের দুইজন লোক থাকলে তো থাকা খাওয়া দেওয়া লাগবে ঢাকার বাইরে হ্যাঁ ঢাকার বাইরে আর প্রাইস এটাই থাকবে প্রাইস এটাই থাকবে আচ্ছা এরপর কাজের পরিমাণ বেশি হলে অবশ্যই আলোচনা শুরু হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ভাই যারা প্রবাসী আছে তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা প্রবাসী ভাই বলবো যে ভাইরা আমাদের যদি কাজ দেয় একবার নি টেনশনে কাজগুলো দিতে পারে যে আমাদের দায়িত্ব মতো আমরা এই কাজগুলো ভাইকে বুঝিয়ে দেব আচ্ছা স্ক্রিনে নাম্বার দিয়েছেন নাসির ভাই আপনারা যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জি আর যারা দেশে আছেন অবশ্যই নাসির ভাইয়ের সাথে সরাসরি কথা বলে আপনার কি পরিমাণ কাজ করবেন কাজের ব্যাপারে আলোচনা করে নেবেন তো ভিডিওটা আজকে বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আবার